নমস্কার, ডিফেন্স স্কোয়াড প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। ব্রেকিং নিউজ বন্ধুরা, ভারত গোপনে এমন এক বিধ্বংসী হাতিয়ার তৈরি করলো যে হাতিয়ার পরমাণু হাতিয়ার না হওয়া সত্ত্বেও ধ্বংসলীলা পরমাণু হাতিয়ারের থেকে কোনো অংশে কম চালাবে না। যে হাতিয়ারের দমে ভারত সিঙ্গেল অ্যাটাকেই চীন পাকিস্তানের যে কোনো এয়ারবেস উড়িয়ে দিতে পারবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া কনসেপ্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আর এই মেক ইন ইন্ডিয়া কনসেপ্টের অধীনেই অধিকাংশ সামরিক হাতিয়ার ভারত নিজেই ডেভেলপ করছে। যে স্বদেশীকরণের সাফল্য ভারত রণক্ষেত্রে অবশ্যই পাবে, কেননা ভবিষ্যতে চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে ভারতের স্বদেশী হাতিয়ারই যুদ্ধ জয়ের গ্যারান্টি দেবে। শুধু তাই নয়, যুদ্ধকালীন সময়ে স্বদেশী হাতিয়ারের ভাণ্ডার কখনোই খালি হবে না। আর এই হাতিয়ারের জন্য বিদেশিদের মুখ চেয়ে বসেও থাকতে হবে না। তো বন্ধুরা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এমন একটি বিধ্বংসী হাই এক্সপ্লোসিভ বম তৈরির খবর সামনে আসছে যে বম নিউক্লিয়ার বমের থেকে কোনো অংশে কম হবে না। DRDO সেই বিধ্বংসী বমের নাম দিয়েছে GP বম। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো ভারত চীন পাকিস্তানের মতো আগে ঢাকঢোল পিটিয়ে এই বম তৈরির খবর গোটা বিশ্বকে জানায়নি, বরঞ্চ ভারত চীন পাকিস্তানকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোপনে এই বিধ্বংসী GP বমের সমস্ত পরীক্ষা শেষ করেছে এবং DRDO ইতিমধ্যেই মধ্যপ্রদেশের জাবালপুরে এই GP বমের সিরিয়াল প্রোডাকশন শুরু করেছে। বন্ধুরা, এই GP বম 500 কেজির একটি এয়ারড্রপ বম, যে বম চীন পাকিস্তানের যে কোনো বড় ব্রিজ, রেল ট্র্যাক, এয়ারবেস এবং বিগ আর্মি ইনস্টলেশনকে সিঙ্গেল অ্যাটাকেই মাটিতে মিশিয়ে দিতে পারবে। এই GP বমের লেন্থ 1.9 মিটার। DRDO এই হাই এক্সপ্লোসিভ বমে ইনস্টল করেছে 10,300 স্টিলের সেল। এক একটি সেল 50 মিটার পর্যন্ত ধ্বংসলীলা চালাতে পারে। তাহলে ভাবুন, 10,300 সেল কতটা ধ্বংসলীলা চালাবে। বন্ধুরা, এই বম 12 mm স্টিলের পারদকেও ভেদ করতে সক্ষম। তাহলে ভাবুন বন্ধুরা, DRDO কতটা বিধ্বংসী বম তৈরি করেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।